সালামু আলাইকুম, মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকে আমরা কথা বলবো আমাদের বুলেট ম্যাথ সাজেশন ক্লাসের ত্রিকোণমিতি পার্ট নিয়ে। চ্যাপ্টার 9 থেকে আমরা দুটি কোশ্চেন দেখাবো। এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা 10 অধ্যায় থেকে তিনটি কোশ্চেন দেখিয়েছিলাম, আজকে আমরা 9 অধ্যায় থেকে দুটি কোশ্চেন দেখাবো। অর্থাৎ এই নিয়ে টোটাল আমরা ত্রিকোণমিতি মোট 5টি কোশ্চেন আলোচনা করব। আমরা আশা করছি এই 5টি কোশ্চেনের মধ্যে থেকে ত্রিকোণমিতি পার্টে আমাদের পরীক্ষায় আসার মতো সবগুলো ম্যাথসে আশা করা যাচ্ছে আমাদের কমন পড়বে। চলুন তাহলে আমরা দেখে আসছি আমাদের আজকের কোশ্চেনটি। কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x, এটি হচ্ছে আমাদের স্ট্যামের ইনফরমেশন। আর কট এ প্লাস কোসেক এ ইকুয়াল টু হোয়াট, আর এক এক করে আমাদের রিকোয়ারমেন্টগুলো আমরা আনসার দিব। তাহলে এখানে খেয়াল করবেন এইরকম ম্যাথসগুলো প্রায় সময় আসে, যেমন sec a মাইনাস tan a একটা ভ্যালু দেওয়া থাকলে তখন বলতে পারি sec theta প্লাস tan theta এর ভ্যালু কত। তারপরে হচ্ছে cosec a মাইনাস cot এর ভ্যালু দেওয়া থাকলে বলবে cosec a প্লাস cot এর ভ্যালু কত, অথবা cosec a প্লাস cot এর ভ্যালু দেওয়া থাকলে cosec a মাইনাস cot এর ভ্যালু কত। তাহলে এটা অবশ্যই আমাদের বেসিক ত্রিকোণমিতিক যে রেশিও যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করব। তাহলে উই নো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এই ফর্মুলাটি ইউজ করে আমরা প্লাসের ভ্যালু থাকলে মাইনাসের ভ্যালু, মাইনাসের ভ্যালু থাকলে প্লাসের ভ্যালু বের করতে পারবো। তাহলে শুরুতেই আমাদের আনসার হচ্ছে নাম্বার এ, উই নো কোসেক এ মাইনাস কট এ কোসেক কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, কোসেক এ প্লাস কট এ, আর টি হচ্ছে আমাদের এখানে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1। তাহলে আমাদের যে ইনফরমেশনটি গিভেন মাইনাস 1/x, তাহলে এখানে আমাদের 1/x হবে। সো কোসেক এ প্লাস কটে মাল্টিপ্লাই 1/x ইকুয়াল 1। তাহলে এইবার যদি আমরা 1/x কে আমরা এই পাশে নিয়ে আসি, এখানে ডিভাইড, ডিভাইডটি এখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। সো কোসেক এ প্লাস কটে ইকুয়াল, বোথ সাইডে যদি আমরা x দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের হবে, তাহলে আমাদের ফার্স্ট আনসারটি হচ্ছে কটে প্লাস কোসেক এ, অর কোসেক এ প্লাস কটে ইকুয়াল টু এক্স। এটি হচ্ছে আমার ফার্স্ট স্ট্যামের আনসার। এরপরে আমরা যেটি করব, আমাদের স্যাক এ প্লাস ট্যান এ আর স্যাক এ মাইনাস ট্যান এ এই দুটি ভ্যালু আমরা সাকসেসিভলি করে আমরা দেখাবো এক্স প্লাস 1/x-1 আসে কিভাবে। তাহলে চলুন আমরা বি নাম্বার কোশ্চেনটি এখন আমরা করব। তাহলে আমরা এ নাম্বারটি একটু মুছে নিচ্ছি। এ নাম্বারের ডাটা অবশ্যই আমরা ইউজ করব বি এবং সি পার্টটি করার জন্য। তাহলে আমাদের আমরা এখানে দেখাচ্ছি আমাদের বি নাম্বারের স্ট্যামে, শুরুতে আমরা দেখাবো এ থেকে যে আনসারটি আমরা জানি, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স, আর কোশ্চেনে যেটি দেওয়া ছিল কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x, এটাকে আমরা অ্যাড করব। অ্যাড করলে এখানে কট কাটা যাচ্ছে, সো 2 কোসেক এ ইকুয়াল এক্স প্লাস 1/x। এখানে যদি আমরা কোসেকের ভ্যালু ইউজ করি, এখানে একটা এক্স এলসিএম মিলে এক্স স্কোয়ার প্লাস 1, এই পাশে 2 টি আমরা মাল্টিপ্লাই করে অর্থাৎ এটি ডিভাইড হয়ে নিচে আসবে। তাহলে কোসেক এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। এই ডাটাটি ইউজ করে একটা আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে বাকি সাইডটি নিয়ে আসবো। তাহলে যদি এখানে আমরা একটা ফিগার ইমাজিন করি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল মেনশন করা আছে এ, তাহলে আমরা এটাকে এ ইউজ করে এখানে বি আর এখানে সি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা জানি যে কোসেক থিটার ফর্মুলাটি হচ্ছে কোসেক ইজ দ্য অপোজিট অফ সাইন। তাহলে সাইনের সময় আমরা জানি যে অপোজিট বাই হাইপোটেনাস, তাহলে এটা হচ্ছে হাইপোটেনাস বাই অপোজিট। তাহলে এটা হাইপোটেনাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, তার অপোজিট সাইড হচ্ছে 2x। তাহলে এই দুটি ডাটা ইউজ করে এখন আমরা এ বি এর ভ্যালু ইউজ করতে পারবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে। তাহলে এ বি কি হচ্ছে, রুট ওভার এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। অর্থাৎ হাইপোটেনাস স্কোয়ার থেকে যদি আমরা অপোজিট সাইড স্কোয়ারটাকে মাইনাস করি
তাহলে আমার অ্যাডজাসেন্ট সাইডের উপরে যে স্কোয়ারটি হয় সেটি হচ্ছে, এটাকে আমরা আবার রুট আউট করে তাহলে এসি স্কোয়ার, দ্যাট ইজ এসি এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এসি স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স হোল স্কোয়ার, তার উপরে আমাদের যে রুট থাকবে সেই রুটটি আমরা ইউজ করব। তাহলে এখানে ভিতরে আমাদের একটি ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার দ্যাট ইজ ফোর প্লাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার, আর এখানে আমার রুটটাকে রেখে দিচ্ছি। তাহলে এখানে দেখুন আমাদের মাইনাস ফোর এক্স স্কোয়ার আর প্লাস টু এক্স স্কোয়ার করলে এখানে মাইনাস টু এক্স স্কোয়ার থাকবে, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে যদি আমরা আবার ফর্মুলা ইউজ করি এখানে, এখানে হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটি ফর্মুলা হবে। আর তার সাথে যখন আমরা রুটকে রুটের স্কোয়ারটাকে যখন আমরা এলিমিনেট করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এই ডাটাটি হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যখন আমার অ্যাঙ্গেল মেনশন করা থাকে আর এই দুটি সাইডটা ইউজ করে আমরা পিথাগোরিয়ান্স ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা থার্ড সাইডটি বের করতে পারবো। এখন এক এক করে আমরা লেফট হ্যান্ড সাইডের মধ্যে ডাটাগুলো ইউজ করে ক্যালকুলেশন করতে করতে আমরা রাইট হ্যান্ড সাইডে আসবো। তাহলে আমাদের এই পার্টটি যখন আমাদের কমপ্লিট হবে, এখন আমরা এখানে ফার্স্ট পার্টে আসছি, sec a প্লাস tan a। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড sec a প্লাস tan a। তাহলে sec এর ফর্মুলাটি আমরা ইউজ করব, sec হচ্ছে cos এর অপোজিট, তাহলে cos এর সময় আমরা বলি adjacent বাই hypotenuse, তাহলে এখানে হবে hypotenuse বাই adjacent, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস ট্যান এর ফর্মুলা হচ্ছে টোয়াইস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে যদি আমরা একটু এলসিএম নিই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে উপরে হবে আমার এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান টোটাল হোল স্কোয়ার, এটা ফর্মুলা আসবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান। নিচে যদি আমরা ফর্মুলা ইউজ করি এখানে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আসবে, উপরে একটা এক্স প্লাস ওয়ানের সাথে এখানে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, আর উপরে আমার এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে একটা এক্স প্লাস ওয়ান কাটা যাওয়ার পরে আরও একটা থাকছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন করে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ sec a প্লাস tan a ইকুয়াল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন সেমভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা সেকেন্ড পার্টটিকে ঠিক একইভাবে আমরা দেখাতে পারবো, sec theta মাইনাস tan theta। তাহলে আমরা যদি এখান থেকে আবার করি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sec a মাইনাস tan a, তাহলে আমরা ঠিক আগের মতো এখানে শুধু মাইনাস ইউজ করব, আমাদের সব ফর্মুলা সেম x স্কয়ার প্লাস ওয়ান x স্কয়ার মাইনাস ওয়ান মাইনাস টোয়াইস x বাই x স্কয়ার মাইনাস ওয়ান, শুধু আমাদের এখানে মাইনাস, আমরা এলসিএম নিলে x স্কয়ার মাইনাস ওয়ান x স্কয়ার প্লাস ওয়ান মাইনাস টোয়াইস x, উপরে ফর্মুলা হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এলিমিনেট করলে উপর আমার এক্স মাইনাস ওয়ান, নিচে হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের মেন যে টার্গেট থাকবে অ্যাকচুয়ালি যখন আমরা এই দুটি পার্ট নিয়ে যখন আমরা ক্যালকুলেশন করব, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যদি একটা ত্রিকোণমিতিক রেশিওতে আমরা নিয়ে আসতে পারি, এই রেশিওটাকে ইউজ করে আমরা থার্ড যে সাইডটি আননোন সেই সাইডটি বের করে নিয়ে আসতে পারবো। ঠিক এখানে যেমন এ বি আমার আননোন ছিল, এই ত্রিকোণমিতিক রেশিওটাকে বের করার জন্য আমরা যখন দুইটি ইকুয়েশনটাকে অ্যাড করব, কট কাটা যাচ্ছে শুধু কোসেক থাকবে, এই কোসেকের ডাটাটাকে ইউজ করে আমরা আননোন সাইডটি নিয়ে আসবো। যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের থ্রি সাইডস যখন আমরা সাকসেসিভলি বের করে নিয়ে আসতে পারবো, তখন আমরা লেফট হ্যান্ড সাইডের মধ্যে ইউজ করে সাকসেসিভলি ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডটি আসবে। তাহলে এভাবে আমাদের বি নাম্বার আনসারটি কমপ্লিট। ঠিক এখন এই সেম ডাটাটা ইউজ করে আমরা এখন সি নাম্বার কোশ্চেনটি ইউজ করব, এখানে অপোজিট সাইড অ্যাডজাসেন্ট হাইপোটেনাস এগুলোকে ইউজ করে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের সেম আনসার আসে কিনা আমরা দেখব। সো নাম্বার সি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের ডাটাটা আমরা একটু আগে লিখে নিচ্ছি, ট্যান এ প্লাস কট এ, তাহলে ট্যান এর ভ্যালু হচ্ছে অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট দ্যাট ইজ টোয়াইস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস কটের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টোয়াইস এক্স। যদি আমরা এখানে এলসিএম নিই তাহলে আমাদের আনসার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টোয়াইস এক্স, সো মাল্টিপ্লাই করলে এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস
x minus 1 হলো স্কয়ার, যেটি x to the power 4 minus 2x square plus 1, আমরা ডিরেক্টলি মাল্টিপ্লাই করে নিচ্ছি এখানে, সো 2x x square minus 1, এখানে ক্যালকুলেশন করলে আমাদের প্লাস এ 2x থাকবে, 2x square, তাহলে এটা আবার হয়ে যাচ্ছে আমার x square plus 1 whole square, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের ভ্যালু হচ্ছে আমার 80। এখন আমরা সেম একইভাবে আমরা একটু রাইট হ্যান্ড সাইডটা একটু দেখাবো, রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালু হচ্ছে sec a মাল্টিপ্লাই cosec a, sec a মাল্টিপ্লাই cosec a, তাহলে আমরা যদি তার ভ্যালুগুলো এখানে দেখাই একটু, sec এর ভ্যালু হচ্ছে, sec হচ্ছে আমরা বলি যে cos এর অপোজিট, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 মাল্টিপ্লাই, আর এটা হচ্ছে cosec, cosec হচ্ছে sin এর অপোজিট, দ্যাট ইজ এখানে আমরা বলতে পারি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x, যদি দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে আমার আনসার হচ্ছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার 2x x স্কয়ার মাইনাস 1। তাহলে দেখুন তো আমার এখানে লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালু এবং রাইট হ্যান্ড সাইডের আমাদের সেম ভ্যালু, তাহলে এখান থেকে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা এই ত্রিকোণমিতিক রেশিও বোথ সাইড ইকুয়াল। তাহলে এটা একটা সিম্পল ম্যাথস, নর্মালি যখন দুটা ত্রিকোণমিতিক রেশিও অ্যাড করা থাকবে সাবট্রাকশন করা থাকবে, নর্মালি আমরা এই দু জায়গাগুলোতে চেষ্টা করি যে কীভাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের থ্রি সাইড থেকে ম্যাথসগুলো করা যায়, কারণ যখন সবগুলো সাইড দেওয়া থাকবে তখন আমরা ত্রিকোণমিতিক রাশির মধ্যে ডিরেক্টলি ভ্যালুগুলো ইউজ করে ক্যালকুলেশন করে আমাদের মান নিয়ে আসাটা আমাদের জন্য তুলনামূলক একটু সহজ। আমরা এখানে শেষ করতে যাচ্ছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টস করবে, আমি সময় নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।